হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা এই পুকুরের মধ্যে শ্রমিক ভাইয়েরা গ্রেডিং করছে অর্থাৎ এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা তো শিং মাছের পোনা গ্রেডিং করার মূল কারণ হচ্ছে আপনাকে এক্স হাজারের পোনা নিশ্চিত করা অর্থাৎ আপনাদেরকে বাতাসীবাদেরকে এক্স হাজার পোনা আমরা নিশ্চিত করে থাকি তো দেখেন তো শিং মাছ বা অন্য যে কোনো মাছ চাষ করার মূল কারণ বা সফলতার চাবিকাঠি মূল হচ্ছে মাছ এক সাইজ হতে হবে তাছাড়া মাছ যদি ছোটো বড় হয় তাহলে অনেক সময় দেখা যায় ছোটো মাছের ক্ষেত্রে অনেক সময় বেশি লাগে ওইগুলো পালন করার ক্ষেত্রে আর যদি আপনি এক সাইজের পুরো পুকুরে ছাড়েন তাহলে একসাথেই উঠাতে পারবেন অর্থাৎ ছয় থেকে সাত মাসের মধ্যে হ্যাবিওর্স তো গ্রেডিং করার মূল বিষয়বস্তু হচ্ছে আপনারা অনেক সময় ভাইদেরকে বা ম্যাক্সিমাম সময় দিয়ে থাকি তো ফিমেল মাছের পুনা তো আপনারা হয়তো জেনে থাকবেন শিং মাছ পুরুষ মাছের তুলনায় মহিলা মাছের গ্রোথ তুলনামূলক বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি তো সেক্ষেত্রে আমরা ভাইদেরকে শুধু কোয়ালিটি সম্পন্ন ভালো মানের দেশি শিং মাছের পোনা সরবরাহ করে থাকি হ্যাঁ বিওয়ার্স তো এই মাছের পোনাগুলো যদি আপনারা বায়োফ্লকে চাষ করেন তাহলে লিটার প্রতি এক পিস মাছ প্রযুত করতে পারেন ধরেন আপনার যদি একটি বায়োফ্লক ট্যাঙ্ক থাকে তাহলে অনায়াসে দশ থেকে সাড়ে দশ হাজার মাছ চাষ করতে পারেন আর যদি পুকুর থাকে তাহলে শতক প্রতি এক হাজার মাছ চাষ করতে পারেন তাছাড়াও এগুলি বায়োফ্লকে পুকুরেও ক্ষেত্রে চাষ সমান তো যে সকল ভাইয়েরা পুকুরে চাষ করবেন সে সকল ভাইয়েরা অবশ্যই আপনার পুকুরটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন অনেকে দেখা যায় মাছ অধিক গতি গণহারে বা অতি হারে মাছ চাষ করে অনেক লসের সম্মুখীন হন তো সেক্ষেত্রে আমি বলবো মাছের যেখানে চার থেকে পাঁচ ফিট গভীরতা পানি রয়েছে ওই রকম পুকুর নির্বাচন করতে হবে পুকুরের পরিবেশ হতে হবে আলো খোলা মেলা বা আলো বাতাস এরকম পুকুর নির্বাচন করতে হবে তো দর্শক বিডিটিতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন তো এগুলি হচ্ছে হান্ড্রেড পিওর রেড কালার দেশি শিখ মাছের পোনা তো কি আমরা সময় নিয়ে গ্রেডিং করে তো এগুলি আমরা ট্যাঙ্কে তোলার পর অর্থাৎ এ রাখার পর তো এগুলি আমরা অক্সিজেন রামে করে চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে আজ এগুলি পাঠাবো চট্টগ্রামের অলঙ্কার মোড়ে অলঙ্কার মোড় চট্টগ্রামে এগুলি পাঠানো হবে বিশ হাজার পিস তো সেই ক্ষেত্রে আমাদের কর্মযজ্ঞ চলছে তো যে সকল ভাইয়েরা দেশে শিংমাসের সংগ্রহ করতে চান সে সকল ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি চান আমাদের নির্দিষ্ট ঠিকানায় এসে দেখে বুঝে মাছ নেবেন সংগ্রহ করতে পারেন আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তাহলে আমাদের দক্ষ লেবার এবং নিজস্ব পরিবহন দ্বারা চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে সরবরাহ করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন এবং কি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ সকল ভিভারদেরকে